রায়নগর একটি অত্যন্ত সুন্দর শস্য শ্যামলা গ্রাম। সেখানকার কালীপুজো হল বিখ্যাত। তারানাথ তান্ত্রিক একবার রায়নগর গ্রামে গিয়েছিলেন এক গুরুতর সমস্যার সুরাহা করতে। কোনো এক শয়তান সাধক নিজের কালো বিদ্যার মাধ্যমে একটা মৃত্যু নিরীহ মানুষের আত্মাকে বোতলবন্দি করে। কি এই বোতলবন্দি? তারানাথ কি পারবে সেই বোতলবন্দি থেকে ওই আত্মাকে মুক্তি করে নতুন জন্ম পেতে সাহায্য করতে? উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বোতলবন্দি রহস্য। গল্পের সূত্রধার ও গল্প পাঠে আমি শুভ। তারানাথের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে সৌরভ, সাগনিক, শিলাজিৎ, ঝিনুক, বর্ণিষা, ইভান, শিউলি ও অভিজিৎ। শুরু হতে চলেছে আজকের গল্প তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বোতলবন্দি রহস্য। আজ প্রায় অনেকগুলো দিন তারানাথ তান্ত্রিকের বাড়িতে আমরা যাইনি, তাই বেলা একটু পড়তে না পড়তেই অবসর সময়কে সঠিকভাবে কাজে লাগাতে মনটা কেমন যেন আনজান আনজান করে উঠল। আকাশের অবস্থা বেশ শোচনীয়। এখনও বৃষ্টি নামেনি, তবে শীঘ্রই হয়তো নামবে। যুবতী মেয়ের ঘন কেশরাশির মতো কুচকুচে কালো আকাশের এই প্রান্ত থেকে ও প্রান্তে সাদা সাদা কয়েকটা বক উড়ে যাচ্ছে মাঝে মধ্যেই। বিদ্যুতের সাদাটে উজ্জ্বল ছটা চাবুকের ফলার মতো নেমে আসছে ধরিত্রীর বুকে। যেমন ভাবা তেমনি কাজ। বেশি সময় অপচয় না করে আমি আর কিশোরী মিলে ছাতা বগলদাবা করে মঠ লেনের উদ্দেশ্যে যাত্রা করলাম। যাওয়ার পথে পাঁচমাতার মোড় থেকে কিনে নিলাম ঠাকুরমশাইয়ের জন্য পাসিংশ। পাসিংশ ছাড়া গল্পের আসর জমানো প্রায় অসম্ভব ব্যাপার। কিশোরী পথের ধারের একটা তেলে ভাজার দোকান থেকে কিছু ফুলুরি কিনে নিল, মুড়ি মাখতে কাজে লাগবে। অনেকটা পথ চুপচাপ হাঁটার পর কিশোরী এবার মুখ খুলল। আচ্ছা ভাইয়া, মাঝের বেশ কয়েকটা দিন আমরা ঠাকুরমশাইয়ের বাড়ির দিকে যাইনি, কি বলো? হ্যাঁ, তার বলতে। কিশোরী তাড়াতাড়ি পা চালিয়ে চলো হে, নাহলে এই বৃষ্টির জলে পুরোপুরি ভিজে যেতে হবে এমন তিন সন্ধ্যেবেলায়। চলো চলো। আর কথা না বাড়িয়ে দ্রুত হাঁটতে লাগলাম আমরা। তারানাথ তান্ত্রিকের বাড়ির দরজায় সামান্য টোকা মারতেই দরজা খুলে দিল তারানাথ তান্ত্রিকের মেয়ে চারি। চারি বরাবরের মতোই সদানন্দময়ী হাসি হেসে বলল, আরে কাকা বাবুজি, আসুন আসুন, ভেতরে আসুন। বাইরে কেন বাবা মশাই, দেখে যান কারা এসেছে আপনার সঙ্গে দেখা করতে। উঁচু গলায় কথাগুলো বলল চারি বাড়ির ভেতরের দিকে তাকিয়ে। চারির কথার উত্তর হিসেবে এবার তারানাথ তান্ত্রিকের ভারী গলার আওয়াজ ভেসে এলো, কি হলো রে মা, বাইরে এত শোরগোল কেন? কারা এসেছে? ওই দুই মহাপুরুষ ছাড়া কারাই বার আসতে পারে এই গরিব ব্রাহ্মণের গৃহে? তারানাথ তান্ত্রিক গৃহ থেকে বেরিয়ে এলে আমরা তাকে প্রণাম করে দাওয়ায় উঠে বসলাম। কিশোরী খ্যাঁক খ্যাঁক করে কিছুটা হেসে বলল, ঠাকুরমশাই অনেকদিন আসা হয়নি আপনার বাড়ি, ফলত কোনো কাহিনী শোনানোর আবদারও করা হয়নি। আজ তাই আপনাকে একটা ভয়ের গল্প শোনাতেই হবে।
আপনার অতীত জীবনে ঘটা এমন একখানি ঘটনার কথা বলুন যা শুনে আমাদের গায়ে লোম যেন দাঁড়িয়ে যেতে বাধ্য হয়। আমি পাসিংশোর প্যাকেটটা বাড়িয়ে দিলাম তার দিকে। দেখলাম তারানাথ তান্ত্রিকের ঠোঁটে সামান্য হাসির রেখা ফুটেই তা আবার মিলিয়ে গেল, পরিবর্তে তার মুখ হয়ে উঠল সম্পূর্ণ গম্ভীর। আমি বুঝলাম কিশোরী ঠিক যেমন গল্পের অনুরোধ করেছে ঠাকুরমশাইয়ের ঠিক তেমনই জমজমাট লোমহর্ষক কোনো কাহিনীর কথা হয়তো মনে পড়ে গেছে। তিনি এবার বললেন, বেশ আজ তবে তোমাদের সেরকমই এক ঘটনার কথা বলবো, তবে তার আগে একটু চা বন করা যাক। চারি মা চারি, যা তো একটু চা করে নিয়ে আয় তো, আর সাথে কিছু মুড়িও আনিস, কেমন? চারি রান্নাঘরের দিকে পা বাড়াতেই আমি কিশোরীকে বলে তার হাতে ফুলুরির ঠোঙাখানা তুলে দিলাম। কিছু সময়ের মধ্যেই গরম গরম চা আর তেল চুপচুপে মুড়ি মাখা নিয়ে চারি চলে এলো। ফুলুরি সহযোগে মুড়ি খেতে খেতে আমরা তাকিয়ে রইলাম তারানাথের দিকে। তারানাথ চায়ের পেয়ালায় একটা লম্বা চুমুক দিয়ে বলল, আজ তোমাদের যে ঘটনার কথা বলবো তা রায়নগর নামের এক গ্রামের। এর পূর্বে কখনো রায়নগর নামের কোনো গ্রামের কথা শুনেছো তোমরা? আমি সৌজন্যমূলক হাসি হেসে উত্তর দিলাম, আগে ঠাকুরমশাই সেখানকার কালী পুজো নাকি খুব বিখ্যাত, দূর দূরান্ত থেকে অগণিত মানুষ যায় নাকি সেই কালী পুজো দেখতে, তবে আমাদের স্বচক্ষে তা দেখার সৌভাগ্য আজ অবধি হয়নি। বাহ, যথার্থ বলেছ, আমাকে সেখানে যেতে হয়েছিল একটি বার, তবে কালী পুজো দেখতে নয়, এক বিভৎস ঘটনার সুরাহা করতে। কিশোরীর শরীরে কোনো কালেই ধৈর্য নামক জিনিসটি নেই, কথার মাঝে সে হুট করে বলে বসল, ঠাকুরমশাই তবে আর দেরি কেন, এবার তাহলে বলুন কি সেই বিভৎস ঘটনা। একদিন সকালবেলা মিঠে রোদে উঠানে রাখা তক্তার উপর বসে আছি, আমি উদাসী দৃষ্টিতে তাকিয়ে আছি বাইরের দিকে, আর মাঝে মধ্যে গড়গড়ায় টান দিচ্ছি। ঠিক এমন সময় দেখলাম খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকে আসছে দুজন সুদর্শন যুবক। যুবক যুগলকে দেখতে ভারী খাসা, মাথায় ঘন কালো কেশ, ফর্সা গায়ের রং উজ্জ্বল আঁখিদয় এবং ঠোঁটের উপর পাতলা গভীর রেখা বিরাজমান। বরণে তাদের মধ্যবিত্ত ঘরের পোশাক, স্বল্প দামি পাঞ্জাবি আর ধুতি। যুবক দুই খানিক্ষণ ইতস্তত করে তারপর আমার অনুমতি নিয়ে ঢুকে এলো ঘরের ভিতর। আমার কাছে এসে ওরা নত হয়ে প্রণাম করে বলল, ঠাকুরমশাই আমাদের প্রণাম গ্রহণ করুন, বহু দূর থেকে আমরা এখানে এসেছিলাম একটা কাজের কারণে। সময়ের আগেই সেই কাজ মিটে যাওয়ায় মনটা কেমন যেন করে উঠল আপনার সাথে দেখা করার জন্য। এর আগেও আপনার বাসায় আমি এসেছি দু একবার, আমি আমার বন্ধুকে তা বলতেই সেও দেখলাম এক বাক্যে রাজি হয়ে গেল। সে ভালো করেছ, তা কি নাম হে তোমাদের? আমার নাম সুমন আর ও হলো আমার বন্ধু দীপু, আমরা একই গ্রামের ছেলে, আমাদের বাড়ি রায়নগরে। সুমন আর তার বন্ধু দীপুকে বসতে বলে আমি এক দৃষ্টিতে তাকিয়ে থাকলাম ওদের ললাটের দিকে। একটা অদ্ভুত বিষয় লক্ষ্য করলাম ছেলে দুটোর কপালে, কিসের যেন একটা ইঙ্গিত দেখতে পাচ্ছি। এরপরই আমার নজর পড়ল ওদের পাশের ভাসমান ছায়া ছায়া অন্ধকারটা, অমন দিনের বেলার খটখটে ব্রোকর আলোর মতো কেমন যেন একটা অন্ধকারের বলয় ঘিরে আছে ছেলে দুটোকে। বিষয়টা আসলে কি ঘটছে তা জানার জন্য কাল ভৈরবকে স্মরণ করে আমি দু চোখের পাতা বন্ধ করলাম। ছেলে দুটো ততক্ষণে ভ্যাল ভ্যালে চোখে অবাক হয়ে তাকিয়ে আছে আমার দিকে। তারানাথের কথা শেষ হওয়া মাত্রই কিশোরী টান টান উত্তেজনার সাথে বলল, তারপর ঠাকুরমশাই কি দেখলেন আপনি? ছেলে দুটোর কি কোনো আসন্ন বিপদের হদিস পেলেন? না হে কিশোরী, ছেলে দুটোর কোনো বিপদের পূর্বাভাস আমি টের পেলাম না, তবে একটা গুরুতর বিপদের আঁচ আমি ঠিকই পেলাম। বিপদ? কি বিপদ ঘনিয়ে এসেছিল ঠাকুরমশাই?
কেবলমাত্র ওদের দুজনেরই নয়, ওদের গ্রাম অর্থাৎ রায়নগরে বসবাসকারী প্রতিটা মানুষের ঘোর বিপদ। আমি দুচোখ বন্ধ করে দেখতে পেলাম রায়নগরের সাথে এমন কিছু ঘটতে চলেছে যার কারণে ওদের ললাটে আমি ওই রকম অশুভ ইঙ্গিত লক্ষ্য করলাম। আমি এবার চোখের পাতা খুলে সুমনের দিকে তাকিয়ে বললাম, দেখো বাবা, ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন, সে কারণেই হয়তো তোমরা আজ হঠাৎ করেই আমার এখানে এসে পৌঁছেছ। আমি তোমাদের কপাল ও চারপাশের মধ্যে এমন অশুভ কিছুর অস্তিত্ব টের পাচ্ছি যা বেশ ভয়াবহ ও চিন্তাজনক। তবে বিপদটা মোটেও তোমাদের একার নয়, বিপদটা ঘটবে তোমাদের গ্রামের সকলের সাথে। তোমাদের গ্রাম অর্থাৎ রায়নগরের সাথে আগামী কয়েকদিনের মধ্যে এমন কিছু একটা ঘটতে চলেছে যা মহা অমঙ্গলজনক। খুব স্বাভাবিকভাবেই আমার কথায় সুমন আর দীপু খুব ঘাবড়ে গেল। ভয় মিশ্রিত কণ্ঠে সমবেত স্বরে ওরা জিজ্ঞাসা করল, তাহলে এবার কি হবে ঠাকুরমশাই, আমাদের এবার কি করণীয়? তোমাদের করণীয় না করণীয় আমার, কোনো মানুষের আগাম বিপদের কথা জানলে তাদের সাহায্য না করে আমি থাকতে পারি না। অতএব আমাকে কয়েকটা দিনের জন্য যেতে হবে তোমাদের সাথে তোমাদের গ্রাম রায়নগরে। রায়নগরে গিয়ে আমায় উপলব্ধি করতে হবে ঠিক কি বিপদ ঘটতে চলেছে এবং কিভাবে সেই বিপদের থেকে তোমাদের সকলকে রক্ষা করা যায় সেই ব্যাপারে। দীপু এবার দুহাত জড়ো করে ঝলঝল নয়নে বলল, আপনাকে অশেষ ধন্যবাদ ঠাকুরমশাই, অশেষ ধন্যবাদ। সত্যি আপনি যে আমাদের এইভাবে সাহায্য করতে চাইবেন তা আমাদের কল্পনার বাইরে। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, এটা আমার কর্তব্য। তোমরা একটু জল বাতাসা মুখে দাও আগে, এখনই এত ঘাবড়ে যাও না। দুপুরবেলা মধ্যাহ্ন ভোজন সেরে না হয় তোমাদের সাথেই আমি রওনা দেবো রায়নগরের উদ্দেশ্যে, কেমন? সুমন আমার কথায় ঘাড় নেড়ে সম্মতি জানিয়ে বলল, আচ্ছা বেশ, তবে তাই হোক। অনেকক্ষণ এক টানা কথা বলার পর থামলেন তারানাথ। বাইরের দিকে তাকালাম আমরা, এতক্ষণে বৃষ্টি শুরু হয়েছে, চারিদিক একেবারে শুনশান, কেবলমাত্র বৃষ্টিপাতের ঝমঝম শব্দ ছাড়া। চারি একখানি জ্বলন্ত মাটির প্রদীপ রেখে গেল আমাদের সম্মুখে, মৃত প্রদীপের যৎসামান্য কিঞ্চিত আলোয় এক অদ্ভুত রহস্যময় আলো আধারির সৃষ্টি হল। কিশোরী আর আমি একে অপরের প্রতি মুখ চাওয়াচাই করলাম, ঠাকুরমশাই পুরোপুরি নির্বাক। এরপর শটান তিনি উঠে দাঁড়িয়ে বললেন, তোমরা একটু বসো, আমি ঘরের ভেতর থেকে গড়গড়াটা সেজে আনি, তামাক ছাড়া গল্পের আসর ঠিক জমছে না। একথা বলে তারানাথ উঠে চলে গেলেন। খানিক বাদে তিনি ফিরলেন গড়গড়া হাতে তামাক সেবন করতে করতে। ফের নতুন উদ্যমে শুরু হলো তার গল্প বলা। দুপুরে মধ্যাহ্ন ভোজ সেরে আমি সুমন আর দীপু গরুর গাড়িতে উঠে বসলাম। সূচিদেব তখন একেবারে মাথার ওপর, গরুর গাড়ি চলতে লাগলো মেটো পথ ধরে। রায়নগর পৌঁছাতেই বেশ অনেকটা সময় লাগবে, বিকেল গড়িয়ে সন্ধে হওয়ার মতো। আমরা যখন রায়নগরে গিয়ে পৌঁছালাম তখন অন্ধকার নেমে এসেছে পুরোপুরি ভাবে, আকাশে চাঁদের দেখা নাই, আর তিন চার দিনের মধ্যেই অমাবস্যা, সে কারণে চাঁদ খোয়েতে খোয়েতে বর্তমানে প্রায় বিলুপ্তের পথে। গরুর গাড়ি দুলকি চালে এগিয়ে চলেছে অন্ধকারে ঢাকা রাস্তা ধরে, পথের দুই ধারে কেবল সারি সারি বড় নারকেল গাছ আর তাল গাছ। একটা কালো পেঁচা একটানা অনেকক্ষণ ধরে ডেকে চলেছে মাথার উপরের বিশাল ছাতিম গাছটার কোটর থেকে। দুটো একটা জোনাকি বোকা এদিক ওদিক উড়ে বেড়াচ্ছে বিক্ষিপ্তভাবে। গ্রামের মেয়ে বউরা সন্ধানিক করতে ব্যস্ত, ত্রয়স্ত্রীদের উলুধ্বনি আর শঙ্কধ্বনিতে পরিবেশ পুরোপুরি মুখরিত। ধূপধুনোর মিষ্টি সুবাস এসে স্পর্শ করলো আমার নাসারন্ধ্রে, মনটা কেমন যেন হালকা হয়ে গেল, কেমন যেন পবিত্র হয়ে গেল। তবে সেই পবিত্রতা তাই হলো না বেশিক্ষণ। রায়নগরের বুকে আমাদের গাড়ি পৌঁছাতেই বরাবরের মতন আমার হৃদয় সেই অমঙ্গলের ঘণ্টাটা বেজে উঠল তীব্রভাবে। আমি পরিষ্কার বুঝলাম যেটা ভেবেছিলাম ঠিক
সেটাই ঘটতে চলেছে। কটু গন্ধ আমার নাকে এসে ঠেকলো। গরুর গাড়ি থেকে নামতেই সুমন বলল, চলুন ঠাকুরমশাই, এবার আমার গৃহে চলুন। সামনেই আমার গৃহ, কাল সকালে না হয় আপনাকে গোটা গ্রামটা একবার ঘুরিয়ে দেখাবো। আমাকে নিয়ে ব্যস্ত হওয়ার কিছু নেই হে, তুমি একটু শান্ত হও আগে। ঠাকুরমশাই, আজ তাহলে আমি এলাম। আমার বাড়ি এখান থেকে বেশ অনেকটাই দূরে, কাল সকালে আবার আমাদের দেখা হবে। আচ্ছা বেশ, সাবধানে যাও। দীপু এবার এগিয়ে গেল সামনের অন্ধকারে ঢাকা ছায়া ছায়া রাস্তাটা ধরে। আমি আর সুমন ওদের বাড়ির পথে বা বাড়ালাম। যত সামান্য কিছু আহার করে শয্যায় গা এলিয়ে দিলাম এক সময়। সারাদিন অমন পরিশ্রম, অতটা পথের ক্লান্তিতে স্বাভাবিকভাবেই আমার চোখে ঘুম নেমে আসার কথা ছিল, কিন্তু তেমনটা হলো না। অনেক রাত অবধি জেগে রইলাম। আমার মন বলে উঠল আজকে রাতে কিছু একটা ঘটবে। সে কিনা এই দৃশ্য দেখার জন্য এতদিন বেঁচেছিলাম। তখনও ঘুমিয়ে পড়িনি আমি। রাত্রি বেশ গভীর হয়েছে। বাইরে থেকে একটা জোরালো সরগোল নারী কণ্ঠের ক্রন্দন ধ্বনি ভেসে আসতেই আমার বুকটা ছ্যাত করে উঠল। এরপরই আমার ঘরের দরজার উপাস থেকে কড়া নাড়ল সুমন। আমার উদ্দেশ্যে বলল, ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, ঘুমিয়ে পড়েছেন নাকি? না না সুমন, আমি এখনো ঘুমাইনি। কি হয়েছে বলতো? দাঁড়াও দাঁড়াও, যাচ্ছি, দরজা খুলছি। দরজা খুলে দিতেই সুমন আমার সামনে এসে প্রায় কাঁদো কাঁদো সুরে বলল, ঠাকুরমশাই, আমাদের চক্রবর্তী পাড়ার একটা ছেলে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। গোটা গ্রাম সেখানে ভেঙে পড়েছে, সেখানে আমিও যাচ্ছি, আপনি কি যাবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যাব, চলো দেখি। আমি আর সুমন মিলে লন্ঠন হাতে রাস্তায় নামলাম। খানিকটা এগিয়ে আসতেই দেখলাম লোকে লোকারণ্য। একটা বাড়িকে ঘিরে আবাল বৃদ্ধা বনিতার জমায়েত বসেছে। বাড়িটার অভ্যন্তর থেকে ভেসে আসছে এক অসহায় জননীর বুক ফাটা কান্নার আওয়াজ। একটা গ্রাম্য মেয়েকে দেখে আমি বললাম, ও মেয়ে, কি হয়েছে গে বাড়িতে? মেয়েটা আমার দিকে তাকিয়ে কিছু একটা ভাবল, তারপর বলল, ওই ওই বাড়ির ছেলে গলায় দড়ি দিয়ে মারা গেছে গো। সে কি? আচ্ছা, ওই ছেলেটি হঠাৎ আত্মহত্যা করলো কেন? এর পেছনে কি কোনো কারণ থাকতে পারে? তোমার কি মনে হয়? সঠিক বলতে পারবো না, তবে মনে হয় কোনো পারিবারিক সমস্যা ছিল। সুমন ডাকতেই আমি এগিয়ে গেলাম ওর দিকে। ভিড় ঠেলে ঘরের ভিতর প্রবেশ করলাম আমরা। ঠাকুরমশাই, কি দেখলেন ওই ভেতরের ঘরে গিয়ে? দেখলাম দেখলাম সেই ভয়ানক দৃশ্য। কড়ি বর্গার কাঠ থেকে ঝুলছে একটা বছর 18 থেকে 20 বছরের প্রাণহীন দেহ। ছেলেটার ঘাড়ের হাড় ভেঙে যাওয়ার কারণে একদিকে অস্বাভাবিক রকমের মতন কাত হয়ে রয়েছে। ঠোঁটের কোণ থেকে টপ টপ করে ঝরে পড়ছে রক্তের ফোঁটা। চোখ দুটো বিস্ফারিত, জিভটা খানিকটা ঠোঁটের বাইরে বেরিয়ে পড়েছে। ছেলেটির নাম ছিল বাদল। ছেলেটার পা দুখানি জড়িয়ে ধরে কাঁদছে তার মা অর্থাৎ সরলা। ওখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা আমার পক্ষে সম্ভব হলো না, তাই আমি বেরিয়ে গেলাম বাইরে। আমার অন্তর যেন বলে উঠল অশুভ ঘটনা ঘটার সূত্রপাত ইতিমধ্যেই ঘটে গেছে, যা আমি বেশ হাড়ে হাড়েই টের পাচ্ছি। আসার সময় কেবল কর্ণগোচর হলো বাদলের মা সরলার বুক ফাটা হাহাকার। ও গো, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো! আমার যে একটাই মোটে 7,000 ধন মালিক ছিল গো, বাদল, ও বাদল বাবা, তুই কি করলি রে? তোর কি সমস্যা হচ্ছিল, কেন আমায় খুলে বললি না বাবা? এইরকম সিদ্ধান্ত নিতে গেলে কি কারণে? একবারও
একবারও কি তোর মায়ের কথা মনে পড়ল না? রাতে আর দু চোখের পাতা এক করতে পারলাম না, ঘুম এলো না। অবশ্য যা লোমহর্ষক দৃশ্য দেখে এসেছি তাতে মন অশান্ত থাকাটাই স্বাভাবিক। আর অশান্ত মন হলে ঘুম আসবে কিভাবে? সারা রাত দুষ্কুষ করেই কাটিয়ে দিলাম। সকালে ভোরের আলো ফুটতেই রায়নগরে সকলে মিলে বাদলকে নিয়ে গেল মহাশ্মশানে। ব্রাহ্মণ বাড়ির সন্তান হওয়ার কারণে অন্তিম যাত্রার অনেক অনেক নিয়মকানুন রীতিনীতি অক্ষরে অক্ষরে পালন করা হলো। তার যাবতীয় অন্ত্যেষ্টি ক্রিয়া সমাপ্ত হলো বেলার দিকে। সকালবেলার প্রাতঃক্রিয়া সেরে অল্প কিছু খাবার খাওয়ার পর আমি সুমনকে কাছে ডেকে বললাম, বাবা সুমন, আমি একবার এই রায়নগরের প্রতিটা কোণ প্রতিটি প্রান্ত ভালোভাবে ঘুরে দেখতে চাই, তাই একবার বের হচ্ছি, কেমন? আমার যদি ফিরতে দেরি হয় তাহলে অযথা আমাকে নিয়ে চিন্তা করো না, আমার কাজ হয়ে গেলে আমি ঠিক চলে আসব। আচ্ছা বেশ ঠাকুরমশাই, সাবধানে যাবেন। তারপর ঠাকুরমশাই, তারপর কি হলো? আপনি তাহলে গোটা গ্রাম ঘুরে দেখতে লাগলেন? কাল ভৈরব দেবীকে স্মরণ করে আমি রাস্তায় নামলাম। আমার মন হাজারবার বলে উঠল বিপদ আসন্ন। কোন মারাত্মক বিপদের কালান্তক করাল গ্রাস নেমে আসতে চলেছে রায়নগরের বুকে? কালী মন্দির, বেলার পাড়, ঝুমকলতার হাট ঘুরে বড়ি শেষে এবার এলাম রায়নগর মহাশ্মশানে। শ্মশানে চিতার কাঠ তখনও দাউ দাউ করে জ্বলছে। ছেলেটার মরা মুখটার কথা মনে পড়ে যেতেই ভার হয়ে উঠল হৃদয়। একটা বিকট চামড়া বুড়ে দুর্গন্ধ ঢাকার জন্য বারে বারে মুঠো মুঠো ধুনো কালু ডোম ছুড়ে দিচ্ছিল চিতার লেলিহান শিখার মধ্যে। চেলা কাঠ ফাটার ফটফট শব্দ উঠে আসছিল চিতা থেকে। কিছু না হলেও বেশ ভালোই মানুষ তখনও ছিল শ্মশানে। পরিবারের লোকেরা মাটির উপর বসে জ্বলন্ত চিতার দিকে তাকিয়ে হাহুতাশ করছিল আর প্রবলভাবে কান্নাকাটি করছিল। ঘণ্টাখানেক সময় অতিবাহিত হওয়ার পর দাহকার্য সম্পূর্ণরূপে শেষ হল। নিবু নিবু চিতা গর্ভে একে একে কলসি করে জল ঢেলে তার ভিতর থেকে আগুন নেভাতে লাগল। সাদা ধোঁয়ায় ভরে গেল চারপাশ। হরি হরি বলতে বলতে এরপর সব যাত্রী দলটা আস্তে আস্তে বেরিয়ে গেল শ্মশান থেকে। শ্মশানেতে কেবল রয়ে গেলাম আমি একা, সম্পূর্ণ একলা। শ্মশান বরাবরই আমার খুব প্রিয় একটা স্থান। সামনের একটা গাছতলায় বসে আমি দেবীর ধ্যানে মগ্ন হলাম। অনেকবার চেষ্টা করলাম যে কি বিপদ ঘটতে চলেছে তা জানার জন্য, কিন্তু শত চেষ্টাতেও দেবী আমায় কোনোরূপ সহায়তা করলেন না। ধ্যান ভঙ্গ করে চোখের পর্দা খুলতেই আমি হতবাক হয়ে গেলাম। আমার মনে হলো কয়েক মুহূর্তের জন্য যেন আমি দেখলাম। কি কি দেখলেন ঠাকুরমশাই? দেখলাম গাছের আড়ালে এক কালো আলখাল্লাধারী মানুষ যেন লুকিয়ে আছে। লোকটার মুখ আমি ভালোভাবে দেখতে পেলাম না, তবে প্রথম দর্শনেই এটুকু বুঝলাম যে তার মতলব বিশেষ সুবিধার নয়। আমি সেই গাছের দিকে এগিয়ে গেলাম। লোকটা অমনভাবে এক দৃষ্টিতে চিতার দিকে তাকিয়েছিল কেন তা আমাকে জানতেই হবে, আর সেটা একমাত্র সম্ভাবকে হাতে নাতে ধরতে পারবে। সেরকম ভেবেই আমি ঘুরপথে অতীব সাবধানে এগিয়ে গেলাম সেদিকে। তারপর ঠাকুরমশাই, আপনি ধরতে পারলেন ওই লোকটা কে, মানে কে ছিল সে, কি মতলব ছিল তার? না গো কিশোরী, পারলাম লোকটাকে হাতে নাতে ধরতে আমি পারলাম না। আসলে লোকটা ছিল মহা ধুরন্ধর। আমি যাবার পূর্বেই সে সেই স্থান পরিত্যাগ করেছিল, তবে তার চোখের চাহনি আমি দেখেছিলাম। তার টকটকে লাল চোখের মধ্যে এমন কিছু একটা ছিল যার কারণে আমার মতন ব্যক্তিত্ব অর্থাৎ স্বয়ং তারানাথ চক্রবর্তীর গায়েও কাঁটা দিতে বাধ্য হয়েছিল। তাহলে ঠাকুরমশাই, আপনি জানতে পারলেন না ওই লোকটি কি ছিল বা তার মতলবই বা কি ছিল? পেরেছিলাম, তবে তখনই নয়, বেশ অনেকটা পর। সারাটা দিন কেটে গেল ওইভাবে।
রায়নগরের বুকে মিশে গেল এক জননীর হাহাকার। আকাশে বাতাসে যেন কে বলি বাক খেতে লাগলো তার ক্রন্দন ধ্বনি। সারাটা দিন অতিবাহিত হওয়ার পর ঠিক সন্ধ্যা যখন নামল, তখন একপাল শৃগাল বিকট চিৎকার করে উঠল মহাশ্মশান লাগোয়া বন্য ঝোপ থেকে। কতগুলো কুকুর রাস্তার এদিক ওদিক থেকে মরা কান্না কেঁদে উঠল। অমন তিন সন্ধ্যাবেলাতেও আকাশের বুকে চক্রাকারে পাক খেতে লাগলো শত শত কাক। তাদের একত্রে গগন কাঁপানো কাকা রবে ভরে উঠল দিক বিদিক। শুভ অশুভ দিক বোঝার ক্ষেত্রে যাদের একবার হাতে খড়ি হয়েছে তারা নির্ধিদায় বলে দিতে পারে যে এই সকল লক্ষণ এক মহা অমঙ্গলের আভাস দিচ্ছে। আমার বুক কেঁপে উঠল। আমি বুঝলাম আজ রাতে মারাত্মক কিছু একটা ঘটতে চলেছে। এখন তা শুধু কেবল সময়ের অপেক্ষা। বাঁচাও, বাঁচাও, আমাকে বাঁচাও! কে কোথায় আছো? আমাকে আমাকে মুক্ত করো, আমাকে ধরে নিয়ে যাচ্ছে শয়তানটা, আমাকে আমাকে রেহাই দাও রাত থেকে। আমা ও মা আমায় নিয়ে চলে যাচ্ছে মা, তুমি আসবে না? আমায় আমায় ছাড়াবে না মা? এসো এসো না মা, দেখো দেখো কীভাবে বোতল বন্দি করছে আমায়। আমার খুব কষ্ট হচ্ছে মা, মা গো বাঁচাও, আমাকে বাঁচাও। আচমকা ঘুমটা খিচড়ে গেল বাইরে থেকে অনবরত ভেসে আসছে এক যুবকের বিকট ক্রন্দন ধ্বনি। না, কান্নার আওয়াজটা ঠিক স্বাভাবিক বলা চলে না, কেমন যেন ঘর ঘরে প্রকৃতি। কান্নার আওয়াজ পেয়ে বিছানা থেকে ধড়ফড় করে উঠে বসলাম। আমি দেখলাম বাইরে সুমন তার পরিবারের মানুষদের সাথে কিছু কথা বলতেই ব্যস্ত। ব্যাপারটা আসলে কি ঘটছে তা জানার জন্য দরজার আগল খুলে আমি তাওয়ায় বেরিয়ে এলাম। সুমন রীতিমতো ভয়ে ঠকঠক করে কাঁপছে, তার সারা শরীরে ঘামের বন্যা। আমাকে দেখে কিছুটা যেন স্বস্তি পেল, সে বহু কষ্টে কাটাকাটাভাবে বলল, ঠাকুরমশাই ঠাকুরমশাই, এদিকে এক সাংঘাতিক বিপদ ঘটে গেছে। বিপদ? কি বিপদ ঘটেছে সুমন? কোনো এক কালো জাদুকর নাকি শ্মশান থেকে বাদরের আত্মাকে জোর জবরদস্তি করে তুলে নিয়ে যাচ্ছে কোনো এক অপকাজে ব্যবহার করার জন্য। এই চিৎকারের আওয়াজ হলো সেই বাদরের আত্মার। গোটা গ্রামের মানুষ ভয়ে জড়সড় হয়ে গেছে। সে কি, তাহলে তো মহাসর্বনাশ ঘটেছে। কিন্তু এমনটা ঘটলো কিভাবে? ওদের পরিবারের কারোর তো শ্মশানে তিন দিন তিন রাত পাহারা দেওয়ার কথা। কই ঠাকুরমশাই, কোনো পাহাড়ার ব্যবস্থা তো ছিল না। হায় পরমেশ্বর, এমন ধারা মূর্খামির কাজ কেউ করে? আমাকে এক্ষুনি একবার শ্মশানে যেতে হবে। স্বেচ্ছায় আত্মহত্যা করা কোনো ব্রাহ্মণ সন্তানের আত্মাকে বোতলবন্দি করার অর্থ সেই আত্মার পরিবার সহ সমগ্র তল্লাটের মানুষের চরম ক্ষতি সাধন হওয়া। এই বিপদের কথাই তবে কাল ভৈরব বারে বারে বোঝাতে চেয়েছিলেন আমায়, কিন্তু আমি তা বুঝতে পারিনি। দীর্ঘক্ষণ এক টানা চুপ থাকার পর কিশোরী এবার কৌতূহল বশত একখানি প্রশ্ন করল। আচ্ছা ঠাকুরমশাই, এই বোতলবন্দি বিষয়টা কি তা যদি একটু খোলসা করে বুঝিয়ে বলতেন তাহলে খুবই উপকৃত হতাম। দেখলাম তারানাথ বেশ গম্ভীর চোখে আমাদের দিকে তাকালেন, তারপর নিভু নিভু প্রদীপের শিখা খানিকটা উস্কে দিয়ে ঘর আলোকিত করে তিনি বললেন, বোতলবন্দি বোতলবন্দি বিষয়টা এত খারাপ একটি বিষয় যা তোমাদের বলার নয়। একটি আত্মাকে বোতলের ভেতর তন্ত্রমন্ত্র দ্বারা জোরপূর্বকভাবে বন্দি করা হয় এবং নানান রকম হাজারো আচার অনুষ্ঠানের মাধ্যমে তাকে একটি শয়তান ক্ষতিকারক আত্মায় পরিণত করে নানারূপ কার্য সাধন করা হয়। আচ্ছা ঠাকুরমশাই, বলছি যে কোনো আত্মাকেই কি বোতলবন্দি করে এইভাবে নিজের মনস্কামনা পূর্ণ করতে পারে সেই সাধক? একদমই না। কেবলমাত্র কোনো যুবক ব্রাহ্মণ যে কোনো কারণে আত্মহত্যা করে মারা গেছে, সেইরূপ মৃতদেহ সৎকারের পর কিছু বিশেষ লক্ষণ দেখে
তিথি নক্ষত্র বিচার করে তিন দিন তিন রাত্রের মধ্যে যে কোনো এক সময় শ্মশানে তাহার চিতার পোড়া চেলাকাঠের সামনে বসে এক বিশিষ্ট গুপ্ত যজ্ঞের মাধ্যমে ওই আত্মাকে বোতলবন্দি করা সম্ভব। তবে এই কাজ করা খুব একটা সহজ নয়, খানিকটা আগুন নিয়ে খেলা করার মতো। আর তার তুলনায় সাধক যদি কমজোরি হয় কিংবা সঠিক পদ্ধতি না মেনে কোনোবার হোমে আহুতি দেয়, তাহলে আত্মাকে বোতলবন্দি করার পরিবর্তে ওই আত্মাই তার ঘাড় মোটকে তাকে মৃত্যুর মুখে ঠেলে দেবে। কিন্তু এক্ষেত্রে এ ঘটনা দেখে বোঝা যায় সাধক খুবই শক্তিশালী, কারণ সে বাদলের বিদেহী আত্মাকে সঠিকভাবে বন্দি করতে সক্ষম হয়েছে। আত্মাকে বন্দি করে আগে সাধক তাকে ক্রমশ নিজের বশবর্তী করবে এবং তারপর নিজের মনের মতন করে তাকে পরিচালনা করবে নানারূপ অসামাজিক কাজকর্ম করবার জন্য। আপনি শ্মশানে গিয়ে কি দেখলেন ঠাকুরমশাই? সেই সাধক কি তখনও সেখানে উপস্থিত ছিল? আর কথা না বাড়িয়ে আমি সুমনকে বলে এবার হন্ততন্ত হয়ে বেরিয়ে পড়লাম রাস্তায়। তখনও সেই কান্নার সুর মৃদুভাবে শোনা যাচ্ছে। পরিষ্কার বোঝা যাচ্ছে আত্মাকে বন্দি করে সাধক তাকে তার নিজের ডেরায় নিয়ে চলে যাচ্ছে। আমি আরো দ্রুত পা চালালাম। শুনছেন, পথঘাট একটা শিয়াল কুকুরও নেই রাস্তায়। তবে প্রতিটা বাড়ির ভিতরের মানুষগুলোর মধ্যে এই বিষয়টাকে নিয়ে একটা যে চাপা ফিসফিসানি চলছে তা অল্প স্বল্প আমার কানে এলো। হাঁটতে হাঁটতে আমি একসময় এসে পৌঁছালাম রায়নগর মহাশ্মশানে। সমগ্র শ্মশান জুড়ে কেবলই রাতের নিস্তব্ধতা বিরাজমান। একটা পাতলা কুয়াশার স্তর যেন ঘিরে ধরেছে সমগ্র শ্মশান ভূমিকে। শ্মশানের বুকে দাঁড়িয়ে থাকা বৃহৎ বৃহৎ গাছগুলি যেন কোনো অশরীরীর প্রতিধ্বনি হয়ে দণ্ডায়মান। তারা যেন এইমাত্র ভয়ানক কোনো ঘটনার প্রত্যক্ষদর্শী হয়ে ভয়ে চোটে জড়সড় হয়ে গেছে। বাদলের চিতাভস্যের কাছে যেতেই আমি থমকে দাঁড়ালাম। সেখানে মাটির মধ্যে নরম ঘাসের উপর পড়ে আছে কিছু আতপোড়া কালো পালক, একটা কালচে পাথর যার উপর সিঁদুর আর তেল লেপা রয়েছে, কিছু আতর চাল আর কয়েকটা ফুলের ছেঁড়া ছেড়ি পাপড়ি। সমগ্র জায়গাটা প্রচুর দুর্গন্ধময় ও বমন উদ্রেককারী। যে জিনিসটা এরপর আমার নজর কাড়ল তা হলো কিছু কাঁচের বোতলের ভাঙা টুকরো। কাঁচের বোতলের ভাঙা টুকরো? কাঁচের বোতলের ভাঙা টুকরো পড়েছিল সেখানে? হ্যাঁ গো, তাহলে আর বলছি কি, বেশ অনেকগুলো কাঁচের বোতল ভাঙা পড়েছিল যত্রতত্র। এর থেকে এটাই প্রমাণিত হয় যে সেই সাধক হয়তো অনেক চেষ্টা করার পর বাদলের আত্মাকে বোতলবন্দি করতে সক্ষম হয়েছিল। বন্দি করার আগে সে যতবার চেষ্টা করেছে ততবারই বিফল হয়েছে, কিন্তু সেই শক্তিশালী সাধকের কোনো ক্ষতি করতে পারেনি বাদলের আত্মা। বিষণ্ন মনে নিরস বদনে আমি বাড়ি ফিরে এলাম। পরদিন সকালে প্রথম সূর্যোদয়ের সাথে সাথেই মানুষের জটলা বাঁধল গ্রামের পাঁচ মাতার মোড়ে। রায়নগরে বহু গণ্যমান্য ব্যক্তিসহ জনসাধারণ মানুষ সকলে একত্রিত হয়ে এক আলোচনায় বসল। সকালবেলায় দীপু সুমনের বাড়িতে এসে আমাকেও যেতে বলল সেখানে। গ্রামের মোড়ল নীলরতনবাবু নাকি আমার কথা জানতে পেরে আমায় তলব দিয়েছেন সেখানে, অগত্যা আমাকে তাই একবার যেতেই হলো। তাহলে আর দেরি করে লাভ নেই, চলুন ঠাকুরমশাই আপনাকে বরং নিয়ে যাই পাঁচ মাথার মোড়ে। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। হে দীপু, দেখি তোমাদের গ্রামের মোড়ল বসে আমার সাথে কি কথা বলতে চান। দীপুর সাথে আমি এবার রায়নগরের পাঁচ মাথার মোড়ে এসে উপস্থিত হলাম। সেখানে অনেক মানুষের সমাগম ঘটেছে, তবে তাদের কেন্দ্রে বসে আছেন রায়নগরের মোড়ল মশাই। আমাকে দেখে দুই হাত জড়ো করে তিনি বললেন, আসুন বাবা ঠাউর, আসুন। শুনে আমি অত্যন্ত খুশি হয়েছি, কিন্তু কাল রাতের ঘটনা আপনি তো সবই শুনেছেন নিশ্চয়ই। আমাদের গ্রামের এক মৃত যুবকের আত্মাকে বন্দি করে নিয়ে চলে গেছে কোনো এক দুষ্টু সাধক। এবার আমাদের কি করণীয় বাবা, কি করা উচিত কি অনুচিত তা আমরা সঠিক বুঝে উঠতে পারছি না। সেই কারণেই দীপুর মাধ্যমে আপনাকে তলব দিয়েছিলাম। এই কে রে, কোথায় আছিস রে? বাবা ঠাকুরের জন্য একটু ভালো দেখে তামাক সেজে আনতো দেখি।
মোড়ল মশাইয়ের কথা মুখ থেকে খুঁজতে না খুঁজতেই তটস্থ হয়ে দাঁড়িয়ে থাকা এক বৃত্ত তড়ি ঘড়ি ছুট দিল কোলকে সাজাতে। কিছুক্ষণের মধ্যেই আমার হাতে কোলকে দিয়ে সে নিজের জায়গায় গিয়ে পুনরায় দাঁড়িয়ে পড়ল। তামাক সেবন করতে করতে আমি বললাম, দেখুন মোড়ল মশাই, এই গ্রামের সাথে যে কোনো বড়সড় বিপদ ঘটতে চলেছে তার আগাম ইঙ্গিত পেয়েই আমি এখানে এসেছিলাম। আর হ্যাঁ, কালকে রাতে সমস্ত কিছু সম্পর্কে আমি অবগত হয়েছি। কেবলমাত্র অবগতই না, কাল রাতে রায়নগর মহাশ্মশানেও এসেছিলাম আমি একলা। বর্তমান পরিস্থিতি দেখে আমি একটা কথাই আপনাকে বলতে পারি। কি কথা বাবা ঠাউর? আপনাদের গ্রামের সাথে এবার নানান রকম বিপদ আপদ ঘটবে। এই গ্রামের মানুষের সুস্থ স্বাভাবিক জনজীবন ব্যাহত হবে। এইরূপ আত্মাবন্দী করার ফলে সেই আত্মা যে গ্রামের বসবাসকারী ছিল, মূলত সেই গ্রামের মানুষজনদের মধ্যে এবার আস্তে আস্তে দেখা দেবে নানান রকমের বাধা বিপত্তি, মারণ রোগ, দুর্ভিক্ষ, অনাহার, দুর্দশা প্রভৃতি। মোড়লমশাই কিছু মনে করবেন না, একটা কথা বলতে আমি বাধ্য হচ্ছি। এই সবের কিছুই হতো না যদি না বাদলের পরিবার 3 দিন 3 রাত্রি বিনিদ্র রজনী যাপন করে শ্মশানে বসে পাহারা দিত। তাহলে তার চিতার সম্মুখে এসে সেই সাধক আর তার আত্মাকে এভাবে ছিনিয়ে নিয়ে যেতে পারতো না, কোনো মতেই পারতো না। এতটা মূর্খামির কাজ তারা করলো কীভাবে তা আমিও বুঝে উঠতে পারছি না। আজ কেবলমাত্র তাদের কারণে গোটা গ্রামের নিরপরাধ মানুষের এমন সর্বনাশ করতে চলেছে। আপনি আপনি কিছু একটা করুন বাবা ঠাউর, কিছু একটা করুন, না হলে এই গ্রাম রসাতলে যাবে বাবা ঠাউর। এখন একমাত্র আপনি আমাদের যা ভরসা। একথা বলে নীলরতন বাবু আমার পা জড়িয়ে ধরল। আমি তড়ি ঘড়ি আপত্তি তুলে বললাম, ছি ছি ছি, কি করছেন কি আপনি? আপনি আমার থেকে অনেক বয়স জ্যেষ্ঠ, আমার পা জড়িয়ে ধরছেন কেন? আমার যে মহাপাপ হবে, আপনি দয়া করে এখনই এত চিন্তিত হয়ে পড়বেন না। আমি কথা দিচ্ছি আপনাকে, এর কোনো সুরাহা আমি করবই। রায়নগরের কোনো মানুষের এতটুকু ক্ষতি আমি হতে দেব না। সভাভঙ্গ হতে আমি গৃহে না ভিড়ে দিব্যকে বলে একবার মহাশ্মশানে গেলাম। শ্মশান বরাবরই আমার বড্ড প্রিয় স্থান, মানুষের ওই হট্টল সেটায় নেই, নিরিবিলি শুধু প্রশান্তি। ওই ক্ষতিকারক সাধক যেই রায়নগরের কাছে পিঠেই কোনো গুপ্তস্থানে আশ্রয় নিয়েছে তাও অতি সহজেই বোঝা যায়, কারণ 3 রাত্রির মধ্যে তাকে আরেকবার আসতে হবে রায়নগর মহাশ্মশানের বুকে আরেকটি যজ্ঞ করতে। সেই যজ্ঞ করলে সে সম্পূর্ণরূপে বাদলের আত্মাকে নিজের আয়ত্ত আনতে পারবে। আমি শুধু অপেক্ষা করতে লাগলাম সেই 3 রাত্রির জন্য, যে রাতে আমার সাথে মোলাকাত হবে ওই সাধকের। আমিও দেখতে চাইছে কত বড় ক্ষমতাবান, যার জন্য সমগ্র রায়নগর মানুষের ক্ষতিগ্রস্ত হবে এবং এক নিরীহ আত্মা চিরজীবনের মতো মুক্তি না পেয়ে বন্দী হয়ে যাবে। ঠাকুরমশাই, ও ঠাকুরমশাই, উঠুন, দেখুন আপনার সাথে দেখা করতে এসেছে বাদলের মা। বিছানায় শুতে একটু তন্দ্রা মতন লেগে গিয়েছিল, কিন্তু সুমনের কথায় সে চটকা ভাঙল। চোখের পাতা খুলতেই দেখলাম সে আমার পাশটিতে এসে বসেছে, আমার দিকে তাকিয়ে বলছে, ঠাকুরমশাই একবার বাইরে চলুন, আপনার সাথে কিছু কথা বলতে চায় বাদলের মা। চলো হে। সুমনের সাথে দাওয়া এসে আমি দেখলাম খুঁটিতে হেলান দিয়ে বসে আছে এক মহিলা। মহিলার মাথার অবিনাস্ত উস্কো কুস্কো চুল কিছুটা খোপা করে বাঁধা আর কিছুটা মুখের কাছে নামানো। মহিলার মুখ সম্পূর্ণ ফ্যাকাশে সাদাটে, চোখ দুটো স্থির, যেন আসলে ওগুলো জীবিত কোনো মানুষের চোখ নয়। মুখের ভাব গম্ভীর, মাথাটা খুঁটিতে হেলান দিয়ে সে বসে আছে পাথর প্রতিমার ন্যায়। আমাকে দেখে তার সম্বিত ফিরল, সে ভূমিতে মাথা ঠেকিয়ে ছল ছল নয়নে এবার বলল, ঠাকুর আপনার অনেক নাম আমি শুনেছি, অনেক গুণকীর্তন শুনেছি, একমাত্র আপনি পারেন আমার সাহায্য করতে, তাই তাই সব কিছু ফেলে অবশেষে এইভাবে আপনার কাছে এসেছি সাহায্য পেতে। কি সহায়তা চাই তোমার, তা কেবল বলো,
আমি যথাসাধ্য চেষ্টা করব তোমায় সাহায্য করার। ঠাকুর, আমার ছেলে, আমাদের ছেড়ে বহু দূর চলে গেছে জন্ম জন্মান্তরের মতো। কত চেষ্টা করেও আমি তাকে আর ফিরিয়ে আনতে পারব না। কেবলমাত্র আমি কেন, এই জগৎ সংসারে যে কারুর পক্ষেই তা করা সম্ভব নয় তা আমি বুঝি। আমি শুধু এখন একটাই জিনিস চাই, যে সে যেখানেই থাক ভালো থাক, শান্তিতে থাক, এবং যত দ্রুত সম্ভব মুক্তি লাভ করুক, পরমেশ্বরের সাথে মিলিত হোক পুনরায় সে, এবং আবার জন্মগ্রহণ করুক। কিন্তু কিন্তু ওই সাধক ওর আত্মাকে বন্দি করে নিয়েছে। দিবানিশি আমি স্বপ্নে দেখছি, আমার যেন চোখের উপর সবসময় ভাসছে আমার ছেলেটার মরা মুখ। সে কাঁদতে কাঁদতে আমায় ব্যাকুল ভাবে বারে বারে বলছে, আমার খুব কষ্ট হচ্ছে এখানে মা, কেমন দম বন্ধ লাগছে, শয়তানটা আমার প্রচুর কষ্ট দিচ্ছে, বন্দি করে নিয়েছে বোতলের মধ্যে, আমাকে কি তবে চিরকালের মতন ওর প্রভুত্ব স্বীকার করে চলতে হবে মা? ঠাকুর, ঠাকুর, আমি যে অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি, এর থেকে আমি বেশি কিছু চাই না। কেবলমাত্র চাই ওই শয়তান সাধকের হাত থেকে যাতে আমার ছেলের আত্মা উদ্ধার পায়। দয়া করুন, আপনি যেভাবেই হোক তাকে উদ্ধার করে মুক্তি দান করুন, এর থেকে বেশি আর কিছু চাই না আমি। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি এখন বাড়ি ফিরে যাও। আমি কথা দিচ্ছি তোমায়, তোমার ছেলের আত্মাকে আমি ওই সাধকের হাত থেকে মুক্ত করবই। তারানাথের কথা থামল। বাইরে এখনও ক্রমাগত মুষলধারে বৃষ্টি হয়েই চলেছে। শোঁ শোঁ শব্দের বাতাস বইতে শুরু করেছে খুবই জোরালোভাবে। উঁচু উঁচু ঝাঁকড়া গাছের মাথাগুলো মাতালের মতো নেচে নেচে উঠছে যেন এদিক থেকে ওদিকেই মাঝে মধ্যে। ক্ষণে ক্ষণে কালো আকাশকে ফালা ফালা করে দিচ্ছে ইন্দ্রদেবের তলবাড়ি। গড়গড়া খান দূরে ঠেলে তারানাথ হাঁক পাড়ল চারির উদ্দেশ্যে। চারি, চারি মা, আমাদের জন্য তিন বেলা গরম গরম চা আনতো, ঠান্ডা বেশ জাঁকিয়েই পড়েছে। আসরের মাঝে গরম চা না থাকার কারণে শীত যেন কাবু করে দিচ্ছে ক্রমশ। কিছুক্ষণের মধ্যেই চারি গরম চা আর মুছমুছে তেলে ভাজা রেখে গেল। তেলে ভাজা সহযোগে চা পান করতে করতে কিশোরী বলল, ঘটনাটা বেশ রোমাঞ্চকর, কি বলো ভাইয়া? হ্যাঁ ভাই, তা আর বলতে, ঠাকুর মশাইয়ের কাছে কিন্তু কাহিনীর কোনো অভাব নেই। তিনি তার অতীত জীবনে এত এত বিভীষিকার সম্মুখীন হয়েছেন যে তার ঝুলিতে কেবল রাশি রাশি অফুরন্ত হাড় কাঁপানো ভয়ের কাহিনী রয়েছে। আমার কথায় দেখলাম তারানাথের মুখ উজ্জ্বল হয়ে উঠল, তার ঠোঁটখানি প্রশস্ত হল। তিনি আবার মনোনিবেশ করলেন তার গল্পে। পরদিন সকাল থেকে একের পর এক দুঃসংবাদ আসতে লাগলো। কেবলমাত্র রায়নগরের মধ্যেই নাকি এক ধরনের অজানা ব্যাধি দেখা দিয়েছে। প্রায় প্রতিটা ঘরের মধ্যেই এক আধজন করে সেই ব্যাধির শিকার। এমনকি সুমনদীপুর পরিবারও কিছু কিছু মানুষ আক্রান্ত হয়েছে সেই রোগে। কোনো কারণ ছাড়াই রাস্তাঘাট জুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে একাধিক পাখির মৃতদেহ। পাখিগুলো যেন বিদ্যুৎপৃষ্ট হয়ে মরে শক্ত কাঠ হয়ে গেছে। রাস্তাঘাটের অবলা কুকুর বিড়ালের পাল বসে বসে ঝিম হচ্ছে, তাদের শরীর খারাপ, হরহর করে বমি করে চলেছে কেবল প্রাণীগুলো। গোশালা থেকে বাল বাল গরু মহিষ ছটপট করতে করতে লুটিয়ে পড়েছে মাটির উপর, একাধটা মারাও গেছে। এইসব কিছুই ঘটছে বাদলের আত্মাকে বন্দি করার কারণে।
তিন দিনের মধ্যে তার আত্মাকে মুক্ত করতে না পারলে এমন ধারার বিপদ ঘটতেই থাকবে এবং উত্তরোত্তর তার পরিমাণ বাড়বে। শ্মশান ভূমিতে পরিণত হবে রায়নগর। অসহায় মানুষের পরিত্রাণ চিৎকার ছড়িয়ে পড়বে রায়নগরের আকাশে বাতাসে। চিল শকুনে ছিঁড়ে ছিঁড়ে খাবে অগণিত গবাদি পশুসহ মানুষের মরদেহ। আমি দেবীর শরণাপন্ন হওয়ার জন্য এক গাছতলায় ধ্যানে বসলাম। সহস্রবার দেবীর নাম জপ করতেই আমার বন্ধু আঁকি যুগলের সামনে উপস্থিত হলেন তিনি। মধুসুন্দরী দেবীর উদ্দেশ্যে আমি দুই হাত একত্রে জড়ো করে নত শিরে প্রণাম জানালাম। দেবী আমায় আশীর্বাদ করলেন। আমি দেবীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করলাম, হে দেবী, তুমি তো সব কিছুই জানো, কোনো কিছুই তোমার অজানা নয়। আমাকে শুধু এটুকু সহায়তা করো, বলো যে ওই সাধক ঠিক কবে কখন আসবে রায়নগর মহাশ্মশানে, আমি সেই মতন সকল পরিকল্পনা করব। ওই সাধক আসবে আজই ঠিক মধ্যরাতে, সেই মতন তুমি ব্যবস্থা নাও। যে করেই হোক, ওই সাধকের হাত থেকে আত্মাটিকে তোমায় উদ্ধার করতেই হবে, তা না হলে অগণিত মানুষ বিপদের সম্মুখীন হবে। এই কাজে তোমার সাহায্য করবে আমার সহচরীগণ, তারা আজ রাতে শ্মশান ভূমিতে বিচরণ করবে। রাতের আঁধারে শ্মশানে এসে তুমি তাদের অস্তিত্ব টের পাবে। ওই শয়তান সাধকের সাক্ষাৎ পাওয়া মাত্রই তুমি তাকে কথায় ব্যস্ত রাখবে এবং আত্মা বন্দী ওই কাচের বোতলটি থেকে যে কোনো উপায়ে তাকে দূরে সরিয়ে আনবে। বোতলটির থেকে একবার দূরে সরে এলেই তার প্রভাব কমে যাবে বোতলটির মধ্য হতে, আর তখনই আমার অদৃশ্য সহচরীরা সেই কাচের বোতল ভেঙে ফেলবে। মন্ত্রপুত কাচের বোতল ভেঙে গেলেই বাদলের আত্মা মুক্তি পাবে। তোমাকে আর কিছুই করতে হবে না, সেই আত্মাই তখন হয়ে উঠবে মহাশক্তিশালী, ভয়ানক, ক্ষিপ্ত। সে নিজেই ওই সাধককে বধ করতে সক্ষম হবে। আমার কথাগুলো মাথায় রেখো, যেভাবে যা যা করতে বললাম তা সেভাবেই করো। মনে রেখো, আজকের রাত মহামূল্যবান। কেবলমাত্র আজকের রাতের জন্যই আমার সহচরীরা শ্মশান ভূমিতে বিচরণ করবে। এখন আমি তাহলে আসি, পরবর্তীতে তুমি যখনই স্মরণ করবে তখনই আমাদের দেখা হবে। দেবী অদৃশ্য হয়ে যেতেই আমি চোখের বাতা খুললাম। অসংখ্য ধন্যবাদ জানালাম দেবীকে। সত্যি সেবার তিনি আমাকে অনেক সাহায্য করেছিলেন। দ্রুত পায়ে আমি ফিরে এলাম সুমনদের বাড়ি। সুমনকে খুলে বললাম সব কিছু, যে আজ রাতে আমি শ্মশানেই থাকব এবং ওই সাধকের থেকে এই গাঁয়ের ছেলের আত্মাকে মুক্ত করব। আমার হাতে এই একটাই সুযোগ আছে, যেটাকে যেন তেন প্রকারণে কাজে লাগাতেই হবে আমায়, আর তা না পারলে চরম অনর্থ ঘটে যাবে। দেবী এবং তার সহচরীদের ব্যাপারে ছেলেটাকে অত কিছু বললাম না, বেশি বললে সে আবার অবিশ্বাস করতে পারে হয়তো। সন্ধ্যার অন্ধকার নেমে রাত্রি একটু গভীর হতেই এক পশলা বৃষ্টি হয়ে গেল। চারিদিক ঘুটঘুটে অন্ধকার, রাস্তাঘাটে জল জমেছে, কচু বনের ভাগ থেকে ভেসে আসছে ব্যাঙের গর্জন, কোথাও বিন্দুমাত্র আলোর উৎস নেই। যেন ধরিত্রী আজ নিজেকে অপাদমস্তক ঢেকে ফেলেছে কোনো অশুভ কালো পর্দার আড়ালে। রায়নগর মহাশ্মশানের বুকে পা রাখতেই আমার সারা শরীর যেন কেঁপে শিহরণ বয়ে গেল। একটা ভারী মিষ্টি অথচ তীব্র ঝাঁঝালো গন্ধ নাকে এসে ঠেকল। এইরূপ গন্ধ আমি এর পূর্বে কোনোদিন একটিবারের জন্যও পাইনি। গন্ধটা আসলে কিসের হতে পারে তা বুঝতে আমায় বিশেষ বেগ পেতে হলো না। আমি অতি সহজেই ধরে ফেললাম এই গন্ধটা আসলে আসছে দেবীর অদৃশ্য সহচরীদের শরীর হতে। কাল ভৈরবকে করজোড়ে প্রণাম করে আমি কোনো দিকে না তাকিয়ে হনহনিয়ে এগিয়ে গেলাম বাদলের আত্মার দিকে। একটা গাছের গুড়ি দাঁড়ালে চুপটি করে লুকিয়ে অধীর আগ্রহের সাথে প্রহর গুনতে শুরু করলাম, আর অপেক্ষা করতে লাগলাম সেই শয়তান সাধকের আগমনের। আজ
আজ আমি মহাশক্তির অধিকারী হব। এভাবেই একদিনে ত্রিভুবনের একজন অন্যতম কালো শক্তির উৎস হয়ে উঠবো আমি। আমি আমি আমার সাধক জীবন তখন ধন্য হবে। সকলে আমার নামে ভয়ে থরথর করে কাঁপবে। একবারই ব্রহ্মণত্মাটিকে নিজের আয়ত্তে আনতে পারলেই আর কোনো চিন্তা নেই। আমার যত শত্রু আছে তাদের বিনাশ ঘটাবো সবার আগে। তারপর যেমন চায় যেমন চায় তাই করতে পারবো এই আত্মার দ্বারা। কথাগুলো কানে আসতেই গাছের কুড়ির আড়াল থেকে সামান্য কিছুটা মুখ বার করলাম আমি। আর তাতেই যা দেখলাম তাতে আমি পুরোপুরি হতবাক হয়ে বললাম, কি দেখলেন আপনি? সেদিন এক ঝলকের জন্য যে কালো আলখাল্লাধারী মানুষটিকে দেখেছিলাম আজ তাকেই দেখলাম হাঁটতে হাঁটতে সে এগিয়ে আসছে বাদলের চিতার দিকে। দুয়ে দুয়ে চার করলাম বিষয়টাকে। অতএব এই লোকটি আসল সেই শয়তান সাধু যে বাদলের আত্মাকে বোতলবন্দি করেছে মন্ত্রভূতভাবে। সেদিন লোকটাকে ভালোভাবে দেখতে পাইনি আমি, কিন্তু আজ তার অপাদ মস্তক সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করলাম। লোকটার গোটা দেহ কালো কাপড়ে মোড়া, চক্ষুদয় রক্তিম বর্ণের, মুখ ধবধবে সাদা বোধ হয়, ছাই জাতীয় কিছু প্রলেপ দেওয়া আছে, কাঁচা বাঁকা দাড়ি গোপ, চকচকে দাঁত, গলায় কয়েকটা রং বেরঙের পাথরের মালা, ইটে একটা ঝোলা। এরপর সে ঝোলা থেকে এক এক করে বের করতে লাগলো নানান রকমের সামগ্রী, যোগ্যের প্রয়োজনীয় জিনিসপত্র, মরার মাথার খুলি, হাড়ের টুকরো ইত্যাদি ইত্যাদি। সবার শেষে সে কালো কাপড়ে মোড়া একটা জিনিস বের করে আনল। কাপড়ের মোড়ক খুলতেই আমি দেখলাম একটা কাঁচের বোতল। সেই বোতলের মধ্যে একটা নীলাভ ধোঁয়া যেন সামান্য গতিতে ঘুরে চলেছে। ওই বোতলের মধ্যে বন্দি হয়ে আছে বাদলের আত্মা। সাধক ওই বোতল নামিয়ে রাখলো মাটির উপর, আকাশের দিকে মুখ তুলে তাকালো। সে বোধহয় নক্ষত্রের যোগ বিচার করতে শুরু করলো। সে আশা তোমার কোনোদিনও পূর্ণ হবে না হে শয়তান সাধক। তোমার এত সাহস যে এক নিরপরাধ আত্মাকে তুমি বন্দি বানাতে উদ্যত হও কেবলমাত্র নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য? আজ তোমার বিনাশ অনিবার্য। আগুন নিয়ে খেলা করার ফল তুমি হাতে নাতে ভোগ করবে। কথাগুলো বলতে বলতেই আমি আত্মপ্রকাশ করলাম। সাধকের থেকে কিছুটা তফাতে তার মুখোমুখি গিয়ে দাঁড়ালাম। সাধক আমাকে দেখে কিঞ্চিত বিচলিত হয়ে বলল। সে কঠিন স্বরে বলল, কে কে তুই? এই গভীর রাতে শ্মশান ভূমিতে কি করছিস? আমি তারানাথ চক্রবর্তী। এমন মধ্যরাতে শ্মশান ভূমিতে এসেছি তোর কাল হয়ে, আজই তোর মৃত্যু ঘটবে। যে পাপ তুই করেছিস সেই পাপের ফল তোকে ভোগ করতেই হবে আজই। এত বড় কথা, আজ তোকে শেষ করেই ছাড়ব আমি। আমার কানে এসেছে যে কোনো এক তান্ত্রিক নাকি গ্রামে এসেছে আমার হাত থেকে আত্মা মুক্ত করতে। তবে তবে তুই সেই, আজ আর তোর রেহাই নেই। তুই নিজেই তোর মৃত্যু দূতের কাছে ছুটে এসেছিস মূর্খ, নিজেই। কে যে কাকে হত্যা করবে তা আর খানিক বাদেই বোঝে যাবে। সাহস থাকলে আমার কাছে এসে দেখাও দেখি। ক্রোধ খুবই বাজে একটা জিনিস, ক্রোধের বশবর্তী হয়ে সে আমার ফোন দিতে বা দিল। তার মাথা থেকে বেরিয়ে গেল কাঁচের বোতলটিকে হাতছাড়া করা যাবে না মোটে। কাঁচের বোতল মাটিতে পড়ে থাকতেও সে হনহনিয়ে ক্ষিপ্ত পদক্ষেপে এগিয়ে এলো আমার দিকে। খানিকটা আসতেই আমি দেখলাম কালো কালো কয়েকটা অবয়ব অর্থাৎ দেবীর সহচারীগণ কাঁচের বোতলটাকে শূন্যে তুলে সজোরে তা ছুঁড়ে মারল একটা কালচে পাথরের উপর। পাথরের গায়ে বোতল পড়তেই শতখণ্ডে চুরমার হয়ে গেল তা। এই দৃশ্য দেখে সাধক তার নিজের মাথার চুল ছিঁড়ে চিৎকার করে উঠল। বোতলের ভেতর থেকে এবার সেই ধোঁয়া ভুড়ভুড় করে বেরিয়ে এলো বাইরে, এক বায়বীয় যুবকের আকার নিল এবার। আমি আনন্দে হাসতে হাসতে বললাম, ইস, কত বড় বোকামি করে ফেলি রাগের মাথায়। আমি ঠিক এমনটাই চেয়েছিলাম, কথায় কথায় তোকে ক্রোধান্বিত করে আমি আমার কাছে টেনে আনবো। একবার বোতল থেকে কাছছাড়া করাতে পারলেই
ওটা দেবী সহচারীগণ যে ভেঙে ফেলতে পারবে তা আমি বিলক্ষণ জানতাম। বল দেখি আজকে কে মারা যাবে বলে তোর কি মনে হচ্ছে? হ্যাঁ, এখন ওই দিকে দেখ, বোতলের আত্মা মুক্তি পেয়েছে বোতলবন্দি দশা থেকে। সে এখন ভয়ানক চটে আছে তোর প্রতি, বিশাল দৈত্য সম দেহ ধারণ করেছে সে। আজ তোর মরণ কেউ ঠেকাতে পারবে না, স্বয়ং ঈশ্বরও না। ঘরের গতি বেগে এবার কিছুটা ছুটে এলো বাদলের বিশাল দেহি আত্মা। সাধকের মাথা ধরে পুতুলের মতন ঘাড় মোটকে অপরদিকে ঘুরিয়ে দিতে এতটুকুও সময় লাগলো না তার। সঙ্গে সঙ্গে মুখ দিয়ে গলগল করে রক্ত উঠে সাধক মারা গেল। সাধকের দেহটা পড়ে রইল মাটির মধ্যে। আমি মনে মনে পরমেশ্বরের কাছে প্রার্থনা করলাম এই আত্মাটির মুক্তি লাভের জন্য। চোখের পাতা খুলতেই দেখলাম ঈশ্বর আমার ডাকে সাড়া দিয়েছেন। বাদলের আত্মা মুক্তি পেতে শুরু করেছে, মিলিয়ে যাচ্ছে একটু একটু করে রাতের ঘন অন্ধকারে। অন্ধকার আকাশের বুকে একটা চকচকে নক্ষত্র জ্বলজ্বল করে উঠল আচমকা। ভোরের আলো ফোটা মাত্রই সুমন দীপু সহ গোটা গ্রামের সকলে এসে উপস্থিত হল মহাশ্মশানে। সাধকের মৃতদেহ সৎকারের সব দায়িত্ব তাদের হাতে তুলে দিলাম আমি এবং তাদের আশ্বস্ত করলাম আর কোনো ভয় নেই এটা বলে। রোগ যাদের যাদের মধ্যে ছড়িয়ে পড়েছে তারা সামান্য সেবা শুশ্রূষায় আপনা আপনি সুস্থ হয়ে উঠবে কিছুদিনের মধ্যেই। আর বাদলের আত্মা মুক্তি পেয়ে গেছে আজীবনের মতন, সে এখন পুরোপুরিভাবে ঈশ্বরের সাথে মিশে গেছে। আমার এই কথা শুনে বাদলের মায়ের চোখের কোণ থেকে জল গড়িয়ে পড়ল। ছেলে কষ্টকর দশা থেকে মুক্তি পেয়েছে এই কথা শুনে তার ঠোঁটে এক হাসির রেখা ফুটে উঠল। একটা দিন রায়নগরে থেকে মোড়ল মশাইয়ের আতিথেয়তা গ্রহণ করে সুমন আর দীপুকে বিদায় জানিয়ে আমি রওনা দিলাম নিজের বাসস্থানের উদ্দেশ্যে। তোমরা তো জানোই কাজ মিটে গেলে আমি বেশিক্ষণ আর সেথায় থাকি না, আমার মোটেও ভালো লাগে না এক জায়গায় আটকা পড়ে থাকতে, তাই দুগ্গা দুগ্গা বলে রওনা দিলাম। বাহ, আজকের কাহিনীটা সত্যিই কিন্তু বেশ ভালো ছিল, যেমন ভয়ের তেমনই শিক্ষার। এই গল্প থেকে আমরা এটাই শিক্ষা পাই যে যেমন কর্ম করবে তেমনই ফল তোমায় ভোগ করতে হবে। সত্যি ঠাকুরমশাই, আপনার প্রশংসা করতেই হয়, কি বলো হয় কিশোরী? হ্যাঁ ভাই, তার বলতে ঠাকুরমশাই, গল্প তো শেষ, আজ তাহলে আমরা উঠলাম। আরে আরে, করো কি? হ্যাঁ, উঠলাম মানে ডাকি, আজ আমার বাড়িতে রাতের খাবার খেতে হবে তোমাদের। আমি চারিকে অনেকক্ষণ আগেই বলে দিয়েছি সে কথা, সে এখন গরম গরম খিচুড়ি আর লম্বা লম্বা বেগুন ভাজা করতেই মহাব্যস্ত। সে কি ঠাকুরমশাই, আবার এইসবের কি দরকার ছিল? বেকার বেকার বাচ্চা মেয়েটাকে কত কষ্ট করতে হবে বলুন তো। আমার কথা থামতে না থামতেই কিশোরী নির্লজ্জের মতো হাসতে হাসতে বলল, আহা, গোটা বিষয়টা পুরোপুরি জমে যাবে, গরম খিচুড়ি তার সাথে আবার বেগুন ভাজা। আপনাকে যে কি বলে ধন্যবাদ জানাবো ঠাকুরমশাই, আজকে রাতে তবে আপনার ঘরেই ভুড়ি ভোজ করে তারপর না হয় বাড়ি ফিরব। রান্নাশালার ভেতর থেকে চারি এবার আমাদেরকে ডাকলো। কই কাকাবাবুরা, আসুন, খিচুড়ি প্রস্তুত হয়ে গেছে, আপনাদের জন্য কলাপাতার উপরে তা বেড়ে দিচ্ছি। বাবা মশাই, আপনিও চলে আসুন, একসঙ্গে বসে পড়বেন কাকাবাবুদের সঙ্গে। ওই দেখো হে কিশোরী, মেয়ে আমার সাক্ষাৎ মা অন্নপূর্ণা, বুঝলে হে, মা অন্নপূর্ণা। চল জলদি কেমন রান্না বান্না সব করে খাবার খেতে ডাকছে দেখো দেখি। চলো চলো, আর দেরি করা উচিত হবে না, তা না হলে আবার সব ঠান্ডা হয়ে যাবে। আমি কিশোরী আর তারানাথ গরম গরম খিচুড়ি খেতে বসলাম। বৃষ্টি একটু একটু করে ধরে এলো। খাবার খাওয়ার পর আমরা রাস্তায় নামলাম। উত্তরের শীতল হাওয়া এসে আমাদের গা স্পর্শ করতেই খুব দ্রুত আমরা পা চালাতে লাগলাম বাড়ির উদ্দেশ্যে। শুনছিলেন লেখক সুরজিৎ ঘোষের কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন বোতলবন্দি রহস্য। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ন ও বুবাই। পরিচালনায় সুস্মিতা মুখার্জি, বিশেষ সহযোগিতায় দীপঙ্কর হাজরা। শব্দ পরিকল্পনা, মিশ্রণ
এবং আবহ সৃষ্টিতে ওয়েভ সেশন স্টুডিও, পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।